আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো পলি পিঠা। অনেকে এই পিঠাটি তৈরি করতে পারে না, অনেক ঝামেলা হয় বলে অনেকে এই পিঠাটিকে তৈরি করতে পারে না। তো খুব সহজে তৈরি করে দেখাবো এই পলি পিঠাটি, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে এখানে পুলি পিঠার মধ্যকার পুর তৈরি করার জন্য এখানে নারিকেল গুঁড়া নেওয়া হয়েছে এবং এখানে গুড় নেওয়া হলো। তো এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে তেজপাতা এবং দারচিনি দেওয়া হলো। এরপর এটিকে ভালোভাবে আঠালোভাবে তৈরি করে নিতে হবে। কেউ চাইলে এখানে গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় ব্যবহার করে এখানে উত্তম। আবার কেউ চাইলে এখানে সামান্য গুঁড়াও ব্যবহার করতে পারেন অতিরিক্ত আঠালো করার জন্য। যেহেতু বাজারের গুঁড়ে অনেক ভেজাল পাওয়া যায়, তাহলে অনেক গুঁড়েই আঠালো হয় না, তাই এখানে কেউ চাইলে গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এখানে প্রায় এই ডোটি হয়ে এসেছে, এই মিশ্রণটি অনেকটা আঠালো হবে। তো এরপরে এখানে গরম পানি করা হচ্ছে। তো গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া হলো। তো এরপরে এখানে দিয়ে দেওয়া হলো চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হলো। তো চাউলের গুঁড়া দেওয়ার পর এটিকে ভালোভাবে মিশ্রিত করতে হবে, যেভাবে একটি রুটি তৈরি করা যায় যে দেখতে পাচ্ছেন। এখন এটি দিয়ে মরম একটি বড় ধরনের রুটি তৈরি করবে। তো এই যে এটি দিয়ে এখন রুটি বানানোর জন্য এটিকে ভালোভাবে আগে দিকে মাখিয়ে পারফেক্ট একটা রুটি বানানোর ডো তৈরি করে নিতে হবে। তারপর আপনারা যেভাবে পারেন সেভাবে রুটিটা বানাবেন। এটিকে অতটা মোটাও না কিংবা অত পাতলা করেও তৈরি করবেন না, যার ফলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি গ্লাসের সাহায্যে মানে পিঠাগুলো কেটে নিল। তো পিঠাগুলো কেটে নেওয়ার পরে যে পিঠাগুলোর মধ্যে সেই পুটা দিয়ে দেওয়া হলো, তো পুটা দিয়ে দেওয়ার পরে যে হাতের সাহায্যে কত সুন্দরভাবে এখানে ডিজাইন করে নেওয়া হচ্ছে। কেউ চাইলে এগুলো বানানোর যে সাজ সেগুলো ব্যবহার করেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু আমার আম্মু হাতে এটিকে তৈরি করেছে। তো পিঠাটা সাজের থেকে আমার আম্মুর হাতের তৈরি পিঠাটা বেশি সুন্দর দেখা যায়। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের আকৃতির পিঠা তৈরি করতে পারেন, একরকম না করে আরও বিভিন্ন ধরনের ফুল কিংবা অন্যরকম পাতা এগুলো তৈরি করতে পারেন একই রুটি একই আটা দিয়ে। তো এই যে পুরগুলোকে প্রথমে ভিতরে ঢুকানোর পরে এই যে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটি ডিজাইন করা হচ্ছে। তো কাদের এলাকায় এই পিঠাটির কী নাম, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার আমার মতো এই পিঠাটা পছন্দ সেটাও কিন্তু জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠে এখানে বানিয়েছে। এখন একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। যদি পাওয়ার বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে, তাই এগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমুক কতটা লাল করেছে। এগুলো কিন্তু গরম হওয়ার পরে অনেকটা মুচমুচে হয়ে যায়, তাই কিন্তু অতটা লাল করা যাবে না। অনেকে এই পিঠার ভিতরে পুরের পরিবর্তে মাংস ব্যবহার করে, এই মাংস বললে আপনাদেরকে অবশ্যই অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই যে আমাদের পিঠা তৈরি, তো অনেক এতটা মজা হয়েছিল এই পিঠা যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।